প্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকানটিতে ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন ভিডিও চলে যায় আপনার কাছে তো প্রত্যেক দিনের নেয় আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি নিয়ে তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় মনোসেক্স তেলাপিয়া পুরুষ তেলাপিয়া মাছের চাষ তেলাপিয়া চাষের বড় সমস্যা হল এর অনিয়ন্ত্রিত বংশবিস্তার এই ধরনের অনিয়ত বংশবিস্তারের কারণে পুকুরে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ দেখা যায় তাই এটিকে আলাদা করে শুধু পুরুষ তেলাপিয়া মাছের যে চাষ সেটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মোনোস্যাক্স তেলাপিয়া চাষ পদ্ধতি মনোস্যাক্স তেলাপিয়ার বৈশিষ্ট্য এই মাছ দ্রুত বর্ধনশীল ও অধিক ফলনশীল এই মাছ তিন থেকে চার মাস বয়সের বিক্রয়যোগ্য হয়ে ওঠে এটি পাঁচ থেকে আট মাসে পাঁচশো থেকে আটশো গ্রাম হয়ে থাকে এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ মাছ চাষ ব্যবস্থাপনা সহজ ও লাভের পরিমাণ বেশি এখন কথা বলব পুকুর প্রস্তুতি নিয়ে পুকুরের আয়তন সাধারণত তিরিশ থেকে চল্লিশ শতাংশ হতে হবে পুকুর শুকিয়ে রাক্ষসে মাছ এবং মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে অথবা প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম রোটেন প্রয়োগ করে অবঞ্চিত প্রাণী দূর করতে হবে পুকুরে প্রাণীর পানির গুণাগুণ পোনা চাষের উপযোগী করার জন্য প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগে তিন থেকে চার দিন পর প্রতি শতাংশে আট থেকে দশ কেজি গোবর সার অথবা একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম টিএসপি প্রয়োগ কর পোনা মজুদ ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে এখন কথা বলবো পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে পনেরো থেকে বিশ গ্রাম ওজনের সুস্থ সবল দুইশো থেকে দুইশো পঞ্চাশটি পোনা মজুদ করতে হবে পোনা মজুদের পর প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য পুকুরে মজুদ করতে হবে এটি মাছের মোট দেহের ওজনের তিন থেকে দশ পার্সেন্ট হারে প্রয়োগ করতে হবে প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা এই মাছটি চাষ করে লাভবান হতে পারেন আমি এই পর্যন্ত যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি বা যে সকল কথা বলেছি আশা করি আপনারা সকলে ভালো মতন বুঝতে পেরেছেন আরেকটি বিষয় বলার বলতে হয় সেটি হচ্ছে তেলাপিয়ার রোগ এবং প্রতিকার কারণ প্রত্যেকটা মাছের যে যেমন রোগ হয় তেলাপিয়া মাছের ও তেমন রোগের রোগ হয় তেলাপিয়া অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ তবে পুকুরে মাছের অধিক মজুদ ঘনত্ব এবং বদ্ধ জলাশয় পরিবেশে পরিত্যক্ত খাবার এবং মাছের বিপাকীয় বর্জ্য অন্যান্য পচনের ফলে পানি দূষণ হয় যার ফলে মাছগুলো ঝুঁকিতে পড়ে যায় এই সমস্যা সমাধানের জন্য আপনারা প্রতি শতাংশে দুইশো থেকে দুশো গ্রাম চুন প্রয়োগ করবেন তাহলে দ্রুত যে কোনো রোগ থেকে অর্থাৎ তাদের যে সকল রোগ হয় সেই রোগ থেকে তারা তাড়াতাড়ি আরোগ্য লাভের আরোগ্য লাভ করবে তো আজকে আর কথা বাড়াবো না আপনাদের সাথে কথা হবে আমার নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ